ধারাবাহিক সফলতার কারণে বেশ আলোচিত নাম নির্মাতা নুহাশ হুমায়ুন। সদ্য রাইটার্স গিল্ড অফ আমেরিকার সদস্যপদ পেয়েছেন এই বাংলাদেশি নির্মাতা। তাকে দেখা গেছে হলিউডের অন্যতম একটি প্রযোজনা সংস্থার অফিসে। দুবছর আগে অস্কার কোয়ালিফাইড চলচ্চিত্র উৎসব সাউথ বাই সাউথ ওয়েস্টে পুরস্কার জেতে নুহাশ হুমায়ুনের মশারি। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরে আরও কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়। তারপর থেকেই হলিউডে প্রযোজনা প্রতিষ্ঠান ও এজেন্সির নজরে পড়েন নুহাশ। সে সময় নির্বাহী প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত হন অস্কারজয়ী নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ। হলিউডের অন্যতম শীর্ষ এজেন্সি অ্যানোনিমাস কন্টেন্টের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পান নুহাশ। এই চুক্তির মাধ্যমেই মূলত তার হলিউডে কাজের যাত্রা শুরু হয়। চিত্রনাট্যকার হিসেবে তো থাকবেনই, ভবিষ্যতে হলিউডের সিনেমা বানানোর ইচ্ছে রয়েছে। একই সঙ্গে অবশ্যই বাংলাদেশেও কাজ করবেন। নুহাশ বলেন, শুধু যে বাইরের দেশে কাজ করব সেটি নয়, নিজের দেশে নিজের ভাষাতেও কাজ করব, এটিও আমার কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে বাংলাদেশও মূলধারার হলিউডে কাজ করার ইচ্ছে রয়েছে। প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে একটি A24 ফেসবুকে সেই হাউসে ঘোরাঘুরির ছবি দিয়েছেন নুহাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, এবছর পিলার্স ফেলোশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তারা সারা বিশ্ব থেকে 10 জন মুসলিম ফিল্ম নির্মাতাকে বাছাই করে। তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সিনেমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। $25,000 একটি তহবিল দেয়, এ স্পন্সর করে নেটফ্লিক্স, আমাজন ও A24 ফিল্মস। যে কারণে তাদের সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছিল। আমাকে যে স্পন্সর করছে সেটির অংশ হিসেবেই A24 ফিল্মসে যেতে হয়েছিল। সুন্দর নায়িকারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, দি ওনলি থিংস আই গেট ইন মাই ইনবক্স, নুহাশ ভাইয়া আমার নানুকে জিন ধরছে, এটা নিয়ে একটা নাটক বানাবেন প্লিজ। সাজিদ আজমাই, চ্যানেল আই। আচ্ছা তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা, আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি, দুজন দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পেলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না, আমি খুব সস্তা মায়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।